প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেছেন, তার মৃত্যুতে বড়সড় ক্ষতি হয়েছে। হাল্লাবলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি কি জানিয়েছেন আমরা শুনব। আজ হমনে অটলজি জেসা মহান ব্যক্তিত্ব, রাষ্ট্রপুরুষ, সিফ সমাজ নেই, অটল জি নে পুরে জীবন মে হর কাম সমাজ কে লিয়ে, রাষ্ট্র কে লিয়ে কিয়া হ্যায়। আজ অটল জি হামারে বীচ মে নেহি রহে হ্যায় ওর মে ঈশ্বর কে প্রতি প্রার্থনা করতা হুঁ, অটল জি কে আত্মা কো শান্তি মিলে ওর উনকে পুরে পরিবার কে প্রতি মেরা সমবেদনা হ্যায়। হাম লোক অটল জি নে জো রাস্তা দিখায়া উসি রাস্তে পে হাম লোক কাম করতে রহেঙ্গে, আর হামারে দিল মে ভি অটল জি সবই সময় রহেঙ্গে। আর অটল জি কাজ সুন্নতা হুই হো হাম লোক ভরপাই নেই কর সকতে হ্যায়, বস হাম উনকো ইয়াদ করকে উনকে জো রাষ্ট্র নির্মাণ কাজ কাম হ্যায় উস কাম কো হাম লোক আগে লেকে যায়েঙ্গে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উসি দিশা মে কাম কর রহে হ্যায়।